সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ইতিমধ্যেই হয়তো আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম বা গণমাধ্যমে অনেকে জানতে পেরেছেন যে কলা বাগানের যে মাঠটি নিয়ে এতদিন আসলে সমস্যা চলছিলো বা যেটি নিয়ে আন্দোলন সংগ্রাম হয়েছে এবং স্থানীয় গণমাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক গণমাধ্যমে যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে সেটি হচ্ছে কলা বাগানের যে তেঁতুল বাগানের যে তেঁতুলতলার যে মাঠ রয়েছে ছোট একটি মাঠ সেই মাঠকে ঘিরে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটি কিন্তু চূড়ান্ত সমাধান হয়েছে এবং সেই সমাধানটি দিয়েছেন দেশের অভিভাবক এবং সরকার প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কিছুক্ষণ আগে আমরা সেটি জানতে পেরেছি যে এখানে মাঠ হবে না এবং এটি খেলার মাটি এখানে কলাবাগান থানার যে নতুন ভবন সেটি অনুষ্ঠিত হবে না এখানে ছেলেদের খেলার মাঠ থাকবে সেখানে মানুষ তাদের অবাধ বিচরণ থাকবে এবং সেটি স্থানীয়দের আন্ডারেই থাকবে এবং সেই সিদ্ধান্তটি কিন্তু দেশের সর্বোচ্চ যে ক্ষমতাতর ব্যক্তি সরকার প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে এসেছে এবং এটি আসার পর আমরা দেখেছি যারা এই মাঠটি রক্ষার্থে এতদিন আন্দোলন করেছেন তারা তারা কিন্তু তাকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং সেখানে তারা ঠিক ওই মুহূর্তেই সংবাদ সম্মেলন করে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তো বিষয়টি নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে অনেকে বলছেন যে ছোট্ট একটি খেলার মাঠ ছোট্ট একটি জায়গা যে সেই পরিস্থিতিতে যদি সেই সিদ্ধান্তটি যদি আসলে সরকার প্রধানকে নিতে হয় তাহলে যারা এই ধরনের দায়িত্বশীল রয়েছেন বাকিরা এখানে ঢাকা জেলা প্রশাসন রয়েছেন এখানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ রয়েছে তারা আসলে কি করছেন তাদের কাজটাই বা আসলে কি এই প্রশ্নটি কিন্তু যারা স্থানীয় গণ্যমান্য ব্যক্তি রয়েছেন তারা কিন্তু এই প্রশ্নটি তুলেছেন এবং তারা বলছেন যে এই সমস্যাটির মীমাংসা হয়তো আরও আগেই হওয়া সম্ভব ছিল যদি প্রশাসন সেটি চাইতো কিন্তু আমরা দেখেছি যে উল্টো সেখানে সতেরো বছরের একটি ছেলেকে গ্রেফতার করা হয়েছে তাকে যে থানা হাজতে আটকে রাখা হয়েছিল তার মা একজন সমাজকর্মী সৈয়দা রত্নাকে সেখানে আটকে রাখা হয়েছিল এবং সে তখন কিন্তু সমাজকর্মীরা ঘোষণা দিয়েছিলেন যে কোনো মূল্যে তারা এই মাঠটিকে সংরক্ষণ করবেন এবং আমরা দেখেছি যে স্কুল কলেজের শিক্ষার্থীরাও সেখানে বিভিন্ন ধরনের মানববন্ধন এবং আন্দোলন করেছিলেন তবে কথা হচ্ছে যে বশেষে আমরা যেটি চূড়ান্তভাবে আসলে মানুষ হাঁপ ছেড়ে বেঁচেছে যে এই একটি ছোট্ট জায়গা নিয়ে যে আসলে সমস্যাটির সৃষ্টি হয়েছিল সেটি চূড়ান্ত সমাধান কিন্তু অবশেষে হয়েছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাপ জানিয়ে দিয়েছেন যে সেখানে কোনো ধরনের ভবন নির্মাণ হবে না সেই সেটি কলাবাগান থানার অধীনে যাবে না সেই জায়গাটি মাঠ হিসাবেই থাকবে ধন্যবাদ সবাইকে